বনগাঁ মহকুমা জুড়ে রমরমিয়ে বেআইনি মাটি কাটার ব্যবসা। মাটি ভর্তি ট্রলি আটকে বিক্ষোভ স্থানীয়দের। খবর পেয়ে ছয়টি ট্রলি আটক করেছে পুলিশ। বনগাঁ মহকুমা জুড়ে রমরমিয়ে চলছে বেআইনি মাটি কাটার ব্যবসা। বিঘার পর বিঘা চাষের জমির মাটি বিক্রি হয়ে যাচ্ছে। শুধু দিনের আলোয় নয়, রাতের অন্ধকারেও চলছে মাটি কাটার কাজ। বুধবার বেআইনি মাটি কাটার অভিযোগে মাটি ভর্তি ট্রলি আটকে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। এদিন সকাল 9:30 নাগাদ ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার আকাইপুর গ্রাম পঞ্চায়েতের পানপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ প্রশাসনের সাহায্যেই দীর্ঘদিন ধরে চলছে এই বেআইনি মাটির কারবার। অ্যাকচুয়ালি আমাদের এখানে পাকা সড়ক, ছোটোখাটো সড়ক, এখানে অবৈধভাবে মাটি কেটে আমাদের যা বিপদে ফেলেছে, সামথিং বৃষ্টি হয়েছে, মানে ছিটে ফোটা বৃষ্টি হয়েছে, তার জন্য যা রাস্তা কাদা করেছে এরা, মাটি ফেলে, টলির মাটি ফেলে, যার জন্য আমি পড়ে গেছি, আমি ফ্র্যাকচার হয়েছি, আমার এক ভাই আঙুল কেটে গেছে, ফ্র্যাকচার হয়েছে, এবং যাতায়াতের আমাদের খুবই অসুবিধা, অবৈধভাবে মাটি কাটছে। আমরা প্রতিবাদ করে যাচ্ছি কিন্তু এরা শোনে না, আমাদের হুমকি দিচ্ছে, আজকেও হুমকি দিয়েছে আমাদের ক্লাবে গিয়ে যে এই মাটি কাটা বন্ধ করবে না, থানাতে আমাদের অর্ডার আছে ওরা বলছে, কিন্তু আজকে আমরা বাধ্য হয়েছি যে আমাদের অসুবিধার জন্য পুলিশকে ডাকতে এবং জনগণ একত্রিত হয়ে, হ্যাঁ একত্রিত হয়ে আমরা গাড়িকে আটকেছি। স্থানীয়দের অভিযোগ, মাটি চলাচলের ফলে রাস্তায় চলাচল দায়ী হয়ে উঠেছে। বৃষ্টির সময় রাস্তায় মাটি পড়ে বেহাল হয় রাস্তার অবস্থা। বুধবার সকালে অল্প বৃষ্টিতে এলাকার কৃষকেরা হাঁটে যেতে সমস্যায় পড়েন, দুর্ঘটনায় পড়েন বেশ কয়েকজন। এরপরই উত্তেজিত গ্রামবাসীরা মাটির গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় গোপালনগর থানার পুলিশ। গোপালনগর থানার পক্ষ থেকে ছটি মাটি বোঝায় গাড়ি আটক করে নিয়ে যাওয়া হয়। মেম্বার হিসেবে বারবার এগুলো জানানো হয়েছে, পঞ্চায়েতকেও জানিয়েছি, লোকাল প্রশাসন তাকেও জানানো হয়েছে, প্রশাসনের কোনো হেলদোল নেই, প্রশাসনের নাগালে এই কাজ রীতিমতো ঘটছে, শুধু এইখানে না, বিভিন্ন জায়গায় চলছে মাটির কাটার কাজ। আজকে জনগণ, গ্রামবাসী উত্তেজিত হয়ে সমস্যায় পড়ে আজকে সাধারণ মানুষ আজকে পথে নামতে বাধ্য হয়েছে, কিন্তু আমাদের কথা কোনো কর্ণপাত করে না, কোনো প্রশাসনও কর্ণপাত করে না, স্থানীয় লোকাল প্রশাসন। এখানে বর্তমান তৃণমূল কংগ্রেসের মদতেই এগুলো চলছে, বর্তমান তৃণমূলের যত নেতা নেত্রী সব মাটি মাফিয়া, সব সঙ্গে জোর, সব সঙ্গে যোগ সূত্রের সাথে, কেননা এখানকার তৃণমূলের ছোটোখাটো অনেক নেতা এরা ভুইপুর মতো মাটির সঙ্গে যোগসূত্র করছে এবং মোটা ভাবে ফুলে বেড়ে উঠছে, এই তাদের কাজ। সকালবেলা উঠে আমাদের এখানে এটা আকাইপুরায় যে হাটবার, কৃষকরা চাষিরা সব সবজি নিয়ে হাটে যায়, তারা একাধিকভাবে এই রাস্তায় মানে ভোরবেলা যে বর্ষা হয়েছে, ফিসফিস করে, সেই বর্ষায় মানে একাধিক চাষিরা সবজি নিয়ে যেতে পারিনি, তারা রাস্তায় পড়ে গেছে, ব্যাগ নিয়ে সবজি নিয়ে যাচ্ছে, এইগুলো বেআইনি মাটি কাটা, এইগুলো সব এই শাসক দলের, সব শাসক দলের মানে মদতে এইগুলো হচ্ছে। স্থানীয় বাসিন্দা রবীন্দ্র অধিকারী বলেন, মাটি কাটার কাজ দীর্ঘদিন ধরেই চলছে, সমস্যায় পড়েছি আমরা, হাঁটে যেতে সমস্যা হচ্ছে, সাধারণ মানুষ চলাচল করতে পারছেন না। আমাদের যে রাস্তাঘাট, আমরা যে সাধারণ পাবলিক চাষি কৃষি মানুষ, আমরা রাস্তায় চলতে গিয়ে আজকে হাটবার আমাদের, আমরা মাল নিয়ে গিয়ে আমরা আজকে পড়ে গেছি, অনেকে অনেক যে ফ্র্যাকচার হয়েছে, সব কিছু হয়েছে। আগামীতে ওই আরও আগে একটা পুকুর ভরাট করেছে, একটা পুকুর, পুকুরটা ভরাট করার পরে সেইখানে যে পরিস্থিতি, আমাদের চলার মতন পরিস্থিতি নেই, এখানে দাঁড়ানো অর্থ কী? আমাদের এই রাস্তাটা ভালো থাকুক, আমরা ভালোভাবে চলতে চাই। পুলিশ তো আসছিল, একটা গাড়ি কাবল তুলে নিয়ে গেল, এরা ধর গাড়ি তো কিচ্ছু হবে না, নিয়ে গিয়ে মাটির হয়তো রেখে দিয়ে ওদের ছেড়ে দেবো ভদ্রভাবে। স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান, বহুবার প্রশাসনকে জানিয়েছি, কোনো কাজ হয়নি। এ বিষয়ে বনগাঁ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সৌমেন দত্ত বলেন, বিষয়টি বিএলআরওর দেখা উচিত। না, এখানে শাসক দলের কোনো মদত নেই, আমার মনে হয় না কোনো শাসক দলের নেতারা এর সাথে যুক্ত আছে। এটা মূলত মাটি কাটার ব্যাপারটা বিএলআরও সাহেবের দপ্তর, বিএলআরও সাহেব দেখেন এবং তার রয়্যালটি নেন নিশ্চয়ই, এবং থানা দেখেন। এটা তৃণমূলে বা শাসক দলের কোনো ব্যাপার নেই, এটা থানা এবং বিএলআরও অফিস, তাদের যোগসাজশেই কিছু হচ্ছে। এই যারা মাটির কাজ করে কেউ তৃণমূলের সক্রিয় সদস্য নয়। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।